আগে হচ্ছে আমরা একটা লাইটের মধ্যে হচ্ছে সাতটা রং থাকে কিভাবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করলাম, একটা প্রিজমের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। সেটা ছিল হচ্ছে নিউটনের একটা একটা এক্সপেরিমেন্ট। তো এখন আমরা হচ্ছে দেখব একটা পরমাণুর মধ্যে হচ্ছে বর্ণালীটি কিভাবে তৈরি হয়। এটাই হচ্ছে কোয়েশ্চেন, অনেকেই আসলে বুঝতে পারে না যে পরমাণুর মধ্যে হচ্ছে বর্ণালীটি কিভাবে তৈরি হয়। আচ্ছা, বেসিক যে জিনিসটা সেটা হলো যে সাপোজ হচ্ছে আমরা একটা পরমাণুর হচ্ছে একটা গঠন যদি চিন্তা করি, তাহলে চিন্তা করো যে এই হচ্ছে একটা পরমাণু যদি আমরা আঁকাই, হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার 2D। আচ্ছা, তো যখন এই পরমাণুর মধ্যে মাঝখানে তো হচ্ছে তোমার প্লাস আর এখানে হচ্ছে তোমার ইলেকট্রনগুলো থাকে মাইনাস, তো যাই হোক এই হচ্ছে মোটামুটি একটা গঠন। হ্যাঁ, তো এখানে আসলে যখন লাইট এসে পড়ে, হ্যাঁ যখন এসে লাইট পড়ে, হ্যাঁ তখন যেটা হয় সেটা হলো এই পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলা, আচ্ছা আমরা আরো অনেকগুলো যদি আমরা দেই তাহলে, হ্যাঁ এগুলো হচ্ছে কক্ষপথ, এগুলো যত ইচ্ছে তত দেওয়া যায়, ইনফিনিটি পর্যন্ত থাকে। সো তুমি দিতে পারো অনেকগুলো। ওকে, যখন লাইট এসে পড়ে তখন কি হয়, এইখানে থাকা যে ইলেকট্রন যেটা আছে, এই ইলেকট্রন হচ্ছে এই ফোটন যেগুলো আছে এখানে, লাইট আমরা জানি কি লাইটের মধ্যে যেই যে এককগুলো থাকে কণাগুলো থাকে ওইগুলো হচ্ছে তোমার ফোটন। এই ফোটনগুলো হচ্ছে তোমার সুন্দর মতো এই ইলেকট্রনটা হচ্ছে শোষণ করে। তো শোষণ করে কি হয়, তার শক্তি বেশি হয়ে গেল না, তো শক্তি বেশি হইলে কি কেউ নিচে থাকতে চায়, হ্যাঁ নর্মালি তো কেউ থাকতে চায় না। তো ইলেকট্রনের যদি শক্তি বেশি হয় সে কি আর এখানে বসে থাকবে, না সে ডেফিনেটলি তার থেকে হচ্ছে কয়েক ধাপ একটু উপরে চলে যাবে, হ্যাঁ সে টু সে এখানে আসছে, এখানে চলে আসলো। তো এটা কিভাবে আসলো, এই লাইট থেকে ফোটন হচ্ছে সে শোষণ করে শক্তি অর্জন করলো, দেন হচ্ছে এখান থেকে সে উপরের যেই শক্তি স্তর আছে এখানে সে চলে গেল। ওকে ফাইন, তো এইখানে যখন সে মানে ঘুরতে থাকলো তো তার কি আস্তে আস্তে শক্তি ক্ষয় হচ্ছে না, তো সে তার আস্তে আস্তে শক্তি যখন কমে যাচ্ছে তখন সে ঠিক আগের অবস্থানে ফিরে আসবে, শক্তি শোষণ করে সে এখানে গেল, আবার শক্তি হচ্ছে বিকিরণ করে আবার একই জায়গায় ফিরে আসলো। তো আমরা যদি এটা একটু ডিফাইন করি তাহলে কীভাবে হয়, শক্তি শোষণ করলো মানে হচ্ছে আমরা ধরলাম E1, হ্যাঁ এখানে শক্তি শোষণ করে সে এখানে আসলো, দেন সে শক্তি হচ্ছে আবার বিকিরিত করে আগের অবস্থানে ফিরে আসলো, তখন তার শক্তিটা কী হয়ে গেল, E2 না। হ্যাঁ, তো এখানে দেখো তার মধ্যে কিন্তু একটা শক্তির কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল, E1 শক্তিতে সে এখানে আসছে এবং E2 শক্তিতে এখানে চলে আসলো, তার মানে এই যে একটা শক্তি নিয়ে সে ওখানে গেল, শক্তি আবার ছেড়ে আবার আগের অবস্থানে ফিরে আসলো। তো এই যে মাঝামাঝি অবস্থানে যে শক্তিগুলো আছে সেগুলো গেল কই, হ্যাঁ তো এই শক্তিটা হচ্ছে আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে ডেল ই সমান E2 মাইনাস E1, এই শক্তিটাই হচ্ছে আমাদের বর্ণালী হিসেবে এখান থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে যে শক্তিটা আছে না এটা সুন্দর মতো এইভাবে আমরা বর্ণালী হিসেবে দেখতে পারি, হয়তো বা কোনো একটা রং দেখতে পারবো, এই বেনি আসহ কলার মধ্যে যে কোনো একটা রং। হ্যাঁ, তো এই এই যে শক্তির যে তারতম্য এখান থেকে হচ্ছে তার বর্ণালী সৃষ্টি হওয়ার যে ব্যাপারটা এটাই হচ্ছে আমাদের বর্ণালী। তো এখান থেকে একটা সূত্র আমাদের জানা আছে, সেই সূত্র সম্পর্কে আমরা যদি একটু আইডিয়া রাখি সেটা হলো যে ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এইচ নিউ, এটার নাম কি, এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি আরেকটু সূত্রটা যদি আরেকটু আমরা ভালোভাবে ভিজুয়ালাইজেশন করি তাহলে কি হয়, দেখো এখানে আমরা লিখতে পারি না HC/λ, কারণ হচ্ছে কি এই যে C/λ হচ্ছে আমাদের f বা নিউ বলা হয়, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি সমান আমরা লিখতে পারি C/λ। এখানে Cটা কি, সেটা হলো আমাদের হচ্ছে লাইট ভেলোসিটি। হ্যাঁ, তো লাইট ভেলোসিটি সম্পর্কে আমরা আইডিয়া রাখি, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ গতিসম্পন্ন একটা কি বলে ভেলোসিটি। তো এটার মান কত বলতে পারবো, C = 3×10⁸ m/s, এটাই হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বেগ সম্বলিত একটা ব্যাপার সেপার, লাইটের উপরে কিন্তু বেগ কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। ওকে ফাইন, তো মোটামুটি এখান থেকে একটা জিনিস চিন্তা করো, তো ছিল আমাদের এনার্জি, এখান থেকে চলে আসলো কি ল্যামডা, না তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্য কোন জায়গার মধ্যে আসে, তরঙ্গ দৈর্ঘ্য আসে সেই জায়গার মধ্যে যেখানে তোমার লাইট জিনিসটা বিদ্যমান, লাইটের মধ্যে তরঙ্গ থাকে, তার মানে হচ্ছে শক্তি থেকে আমাদের
তরঙ্গ দৈর্ঘ্য চলে আসে, তার মানে শক্তি থেকে আমাদের এই বর্ণালী বেপার স্যাপারটা চলে আসলো। এখন এই ল্যামডার মান যত বের হবে, এই ল্যামডার মান থেকে আমরা বলে দিতে পারবো আসলে এই এখান থেকে হচ্ছে কী ধরনের বর্ণালীটা বের হয়। তো এখান থেকে কী ধরনের বর্ণালী বের হয় ওইটা বের করার জন্য কিন্তু আরেকটা সূত্র আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা রিডবার্গের সমীকরণ থেকে হচ্ছে বা রিডবার্গের যে ধ্রুবকটা আছে এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি। তো চলো ওই সূত্রটা আমরা দেখে নিই। ওকে, তো শুরুতে আমি সূত্রটা লিখে নিই, সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু অ্যাভারেজ ইনটু ওয়ান ডিভাইডেড বাই এন ইনিশিয়াল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ফাইনাল এন স্কোয়ার। ওকে, এই সূত্র থেকে আমরা আসলে কি বুঝতে পারি? ওকে, ডান, দেখো এখানে এম আই বা ইনিশিয়াল যেটা সেটা হলো এই ইলেকট্রন হচ্ছে শুরুতে যেখানে ছিল, হ্যাঁ, এবং এন ফাইনাল যেটা সেটা হলো শেষে সেটা কই অবস্থান করতেছে সেটা। এখানে হচ্ছে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে আমরা ল্যামডার মান যেটা পাবো সেখান থেকে আমরা হচ্ছে এই যে বেনি আসহকলার যে একটা চার্ট ছিল না, তোমরা ডেফিনেটলি সেটা সম্পর্কে আইডিয়া রাখবা, ঘুমগুত রসায়নের এখানে কিন্তু চারটা দেওয়া আছে, ওই চারটা থেকে আমরা মিলিয়ে বলতে পারবো অ্যাকচুয়ালি এখান থেকে আসলে কী ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আসলে বা সরি কী ধরনের লাইটটা বের হয়, বেগুনি নীল নাকি আসমানি নাকি লাল। আচ্ছা, এখানে হচ্ছে আরএইচ, আরএইচ জিনিসটা সম্পর্কে তোমরা একটু আইডিয়া রাখতে পারো, সেটা হলো এটা হচ্ছে রিডবার্গের ধ্রুবক, রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্টটা আসলে এই কনস্ট্যান্ট সম্পর্কে তোমরা ডেফিনেটলি আইডিয়া রাখতে হবে, এটার মান তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আমি যদি তোমাদেরকে একটু লিখে দিই সেটা হবে 109678 সেন্টিমিটার ইনভার্সন। এই যে এটা কিন্তু এভাবে মুখস্থ করা যায় নাম্বারের মতো, মোবাইলের নাম্বারের মতো, সিমিয়ার নাম্বারের মতো 109। এই জিনিসটা হচ্ছে তোমার একটু মনে রাখতে হবে। দেন দেখো একটা সুন্দর প্যাটার্ন আছে 678, তো 109 মনে রাখলে 678 অটোমেটিকলি হচ্ছে মনে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখান থেকে মোটামুটি তুমি ক্যালকুলেশন করে ল্যামডার মান যেটা পাবা সেটা হলো এখানে বেনি আসহকলার যে রঙগুলো আছে ওগুলোর সাথে মিলিয়ে যেটা যে রঙটা আসবে ওইটা হচ্ছে পরীক্ষার হলে সুন্দর মতো বসায় দিয়ে আসবা, ইনশাল্লাহ মার্ক পাবো। তো এই হচ্ছে মোটামুটি বর্ণালী সম্পর্কে আলোচনা, হ্যাঁ। তো এটা নিয়ে হচ্ছে আমি ম্যাথ করাবো আগামী ক্লাসে, আমি হচ্ছে এই ক্লাসে চেষ্টা করছি বর্ণালী সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়া, হ্যাঁ, আশা করি তোমরা সেটা বুঝতে পারতেছো। যদি বর্ণালী নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা জায়গায় যদি না বুঝে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাবো। তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের হচ্ছে শুভকামনা করি, হচ্ছে আজকে ক্লাসটা শেষ করতেছি, টিল দেন খুদা হাফেজ।